প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ। রহস্যজনক কারণে আবাস যোজনার তালিকা থেকে কয়েক হাজার হিতাধিকারীর নাম বাদ পড়ল। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। রহস্যজনক কারণে আবাস যোজনার তালিকা থেকে কয়েক হাজার হিতাধিকারীর নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন AIUDF দলের হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তারা। তাদের মতে, 2011 সালের ইকোনমিক সেন্সাস অনুযায়ী প্রস্তুত করা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের তালিকা। যে তালিকায় হাইলাকান্দি জেলার বিভিন্ন জিপির আওতাধীন হতদরিদ্র মানুষের নাম অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু ইদানিং বিভাগীয় কর্মকর্তাদের প্রস্তুত করা PMAY গড়ের তালিকা থেকে বহু মানুষের নাম আসংখ্যা বাদ পড়লে জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কার যুগসাজসে, কোন রহস্যজনক কারণে হাইলাকান্দিতে PMAY এর তালিকা থেকে উপযুক্ত হিতাধিকারীর নাম কর্তন করা হয়েছে, প্রশ্ন তুলেছেন AIUDF দলের নেতারা। বুধবার সাংবাদিক সম্মেলন করে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন হাইলাকান্দি জেলা AIUDF এর সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী, যুব ফ্রন্টের সভাপতি দুলন মজুমদার ও দলের জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদার। AIUDF-এর পক্ষ থেকে দাবি হইল, 2011 ইংরাজিত ভারত সরকারে আসামের হাইলাকান্দি বিভিন্ন জেলার আর্থসামাজিকের উপর একটি সার্ভে হয়েছিল। এই সার্ভের মাধ্যমে যারা গ্রামের দরিদ্রসীমার নিচে তাদের সার্ভে করে PMAY গড় দেওয়ার জন্য একটি লিস্ট প্রস্তুত হয়েছিল। সেই লিস্ট 2021 ইংরেজিতে ভেরিফিকেশন হয়েছিল এবং আমরা এই ভেরিফিকেশন হওয়ার পর দেখতে পেলাম যারা প্রাপ্য, যাদের খুব দরকার, কীভাবেই একটি ষড়যন্ত্রমূলকভাবে তাদের নাম এই লিস্টটা কি বাদ পড়েছে। আমাদের দাবি হলো তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য এবং আমরা লালা BDO মহাশয়কে ধন্যবাদ দিচ্ছি, উনি এটার নাম অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইনফরমেশন দিয়েছেন, আদেশ দিয়েছেন। অনুরূপভাবে হাইলাকান্দি জেলার অন্যান্য ব্লকের আধিকারিকদের আমাদের দাবি হলো তারাও সেটা অন্তর্ভুক্ত করার জন্য একটি আদেশ দেওয়ার জন্য অনুরোধ করছি। 2011 সেন্সাসর IOI যে লিস্টটা হয়েছে এটার থেকে দেখা যায় এখন বর্তমানে অনেক মানুষ বঞ্চিত হয়েছে, যারা প্রাপ্যধারী মানুষেরা বঞ্চিত হয়েছে, কেন বঞ্চিত হয়েছে, এটা কিতা কারণে বঞ্চিত হয়েছে, খারা বঞ্চিত করছে, এটা আমি আশা করি এটা অতি সত্তর হাইলাকান্দির জেলার প্রত্যেকটি ব্লকর আমার BDO সাহাব হলে এটা ইনকোয়ারি করি, তদন্ত করিয়া যারা বঞ্চিত হয়েছে এরার লিস্টটা আবার পুনরায় তাইন তাইন করাইতা। যেভাবে হাইলাকান্দির লালা ব্লকর BDO অর্ডার দিছেন PRI মেম্বার লইয়া এটা করা হইতো, ঠিক হবে প্রত্যেকটা BDO প্রত্যেকজনের BDO এইভাবে এটা আনা হইতো। দ্বিতীয়ত আরও একটা কথা হয়েছে, যেমন এখন যে লিস্টগুলা হয়েছে, যে লিস্টগুলা আইছে এই লিস্টগুলা জিওটেক করার, জিওটেকর নামে মানুষের কাছ থেকে উৎকুচ নেওয়ার, যাতে এটা হয় না এটার লাগি নজরদারিয়া আমরা BDO-গুলোরে অনুরোধ করবো। আর যদি এটা দেখা যায় সঠিকভাবে এইবার PM এই IOI সঠিকভাবে বন্টন ব্যবস্থা না হয়, এটা আমরা হাইলাকান্দি জেলা AIUDF তরফ থাকিয়া প্রত্যেক জিপি লেভেলে আমরা আন্দোলন নামবো। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে।